Combing your hair with your hand gives me feelings I don't understand. I don't want to live in a world without you. আমরা এই পৃথিবীতে যত সাকসেসফুল মানুষ দেখি তারা বাই চান্স বা বাই লাক সাকসেসফুল হয়ে ওঠেনি। তারা তাদের কাজটা সেম ভাবে প্রত্যেক দিন করে গেছে উইথ ডেডিকেশন, কারণ রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। আর তাই লাইফে সাকসেস পেতে গেলে ইউ নিড টু শো আপ এভরি সিঙ্গেল ডে ফর আ লং টাইম, অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার রুটিন কামস ইন। এটা এমন একটা জিনিস যা আমরা প্রত্যেকেই বানাই, চার দিন খুব মন দিয়ে ফলো করি, বাট পাঁচ নম্বর দিন থেকে সব জেকে সেই। আর ঠিক এইখানেই রুটিন কামস ইন, বিকজ রুটিন ডাজেন্ট মিন বিং রোবটিক। রুটিন মিন্স ডিসিপ্লিন অ্যান্ড দ্য ডেডিকেশন ফর সামথিং দ্যাট ইউ লাভ। রুটিন মিন্স গ্রোথ। আমার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর যখন প্যান্ডেমিক স্টার্ট হয় তখন আমার ইনিশিয়াল রিয়াকশন কিছুটা এইরকম ছিল। I thought I had freedom. কারণ প্রথম প্রথম সেটা ভালো লাগলেও আস্তে আস্তে দ্যাট স্টার্টেড টু মেক মি লেস প্রোডাক্টিভ। আমি মোবাইল ঘাঁটতাম বেশি, গল্পের বই পড়তাম কম, আমি শুয়ে থাকতাম বেশি, ঘরের কাজ করতাম কম। এবং এমনও অনেক দিন গেছে যেদিন আমার কাজ করতে ডিমোটিভেটেড লাগছিল, কাজ করতে ইচ্ছেই করছিল না, অ্যান্ড আমি করিও নি। অ্যান্ড তার একমাত্র রিজন হচ্ছে আই ওয়াজ নট সুপারভাইজড। কারণ দেখো, এটা যদি স্কুল বা অফিস হতো তাহলে প্রত্যেক দিন তোমাকে ওখানে হাজির হতে হতো, তুমি না চাইলেও তোমাকে সেখানকার কাজ করতে হতো। অ্যান্ড অ্যাজ ইউ অল নো, নাথিং গ্রোজ ইন দ্য কমফোর্ট জোন। আমি বেলা 10টায় ঘুম থেকে উঠতাম, রাত 2টায় ঘুমাতে যেতাম, জাঙ্ক ফুড খাওয়া বাড়িয়ে দিয়েছিলাম, অ্যান্ড নো এক্সারসাইজ। তাই যখন 2021 স্টার্ট হলো তখন আমি ডিসাইড করলাম যে না, এইভাবে তো আর চলা যাবে না। অ্যান্ড দ্যাটস ওয়েন আই ডিসাইডেড টু মেক আ রুটিন ফর মানডে টু স্যাটারডে। ইয়েস, মানডে টু স্যাটারডে, কারণ সানডের জন্য আলাদা রুটিন আছে যেটা এই ভিডিওর শেষে গিয়ে জানতে পারবে। সো লেটস গেট গোয়িং। ফার্স্ট থিং ফার্স্ট, আমি একটা রাফ আউটলাইন বানালাম যে আমি কটায় উঠবো, কটায় শোবো, কটায় খাবো, খেলবো আর ভাববো। অ্যান্ড আমি মনে করি একটা টু ডু লিস্ট থাকার চেয়ে ভালো কিছু হতে পারে না, বিকজ যখন যখন কাজগুলো শেষ হয়ে যায় তখন তখন সেটাকে যদি চেক অফ করা যায় দ্যাট গিভস ইউ অ্যান এক্সট্রা মোটিভেশন যে আজকে অনেকগুলো কাজ আমি শেষ করলাম। আর রাফ রুটিন বললাম কারণ এটা যদি আমি ফলো করতে সক্ষম হই দেন আই উড কিপ মেনটেনিং দিস, আর না হলে আই উড মেক দ্য নেসেসারি অল্টারনেট। যেমন আমি ভোর 5:30 ওঠার কথা ভেবেছিলাম, বাট আই মিজারেবলি ফেলড, 9টায় উঠেছি, সো দ্যাট ডিড নট ওয়ার্ক। তাই আই চেঞ্জ দ্য টাইমিং ফ্রম 5:30 টু 6:30, বিকজ অ্যাজ দ্য সেইং গোজ, ওয়েন দ্য প্ল্যান ডাজেন্ট ওয়ার্ক চেঞ্জ দ্য প্ল্যান নট দ্য গোল। মর্নিং রুটিন ওয়াজ অ্যাকচুয়ালি টাফ টু মেনটেন, কারণ যে বেলা 10টায় উঠতো তার সকাল 6:30 ওঠা মানে হলো সারাদিন চোখে ঘুম থাকা আর কাজে ডিমোটিভেটেড থাকা। বাট মানুষ অভ্যেসের দাস, সো 2 সপ্তাহের মধ্যে আই গট ইউজ টু ইট। ঘুম থেকে ওঠার পরেই আমি কোল্ড শাওয়ার নিই, বিকজ ঘুম ঘুম ভাব কাটানোর জন্য দের ইজ নাথিং বেটার দ্যান আ কোল্ড শাওয়ার। স্নান থেকে বেরিয়ে তারপর আমি বেসিক্যালি চা বিস্কুট খেয়ে ছাদে যাই হচ্ছে মর্নিং ওয়াক করতে, কারণ সকালে উঠেই আমি জিম করতে পারি না। ওয়েল, সকালবেলা মর্নিং ওয়াক করতে আসার একটাই কারণ হচ্ছে যে আমি না সকালবেলা একটু শান্ত এনভায়রনমেন্ট পছন্দ করি, সো উঠেই হেক্টিক জিম বা এডিট করতে বসতে পারি না। প্লাস আমার পার্সোনালি সকালবেলা মর্নিং ওয়াকের সময় না কন্টেন্ট আইডিয়াস, কীভাবে কী এডিট করবো, এই অর্গানাইজটা আমি মেন্টালি অনেক বেটার করতে পারি হাঁটতে হাঁটতে, যার জন্য আমি সকালে মর্নিং ওয়াকটা প্রেফার করি। আগে সকালে ঘুম চোখেই আধ ঘন্টা সোশ্যাল মিডিয়া চেক করতাম, বাট অ্যাজ নিকলাস ক্রিস্টাল সেড, স্টার্ট ইউর ডে ইন ইউর লাইফ, নট ইন সামবডি এলসেস লাইফ। ও বাই দ্য ওয়ে, ছাদে যাওয়ার আগে কিন্তু আমি আমার নিজের বিছানা নিজেই গুছিয়ে যাই, তার কারণ মেকিং ইউর ওন বেড ইন দ্য মর্নিং ইজ দ্য বেস্ট অ্যাডভাইস আই হ্যাভ এভার গট। তারপর ইউজুয়ালি আমি আমার ভ্লগস এডিট করতে বসি, যেটা মোটামুটি 2 ঘন্টা যায়, ফলোড বাই মাই প্রপার ব্রেকফাস্ট যেটা ইউজুয়ালি ছাতুর শেক হয়। ছাতুর শেক, ছাতু গোলা বলতে পারতে হচ্ছে, বাট এনিওয়েজ ছাতুর শেক হয়। দেন 10টার সময় আমি ইউজুয়ালি স্প্যানিশ শিখতে বসি ফর 2 মোর আওয়ার্স। আগেই 10টার সময় আমি ঘুম থেকে উঠতাম, আর এখন 10টার মধ্যে কতগুলো কাজ হয়ে গেল দেখো, দ্যাটস দ্য ইম্পর্টেন্স অফ আ রুটিন। সো 2 ঘন্টা স্প্যানিশ শেখার পর আমি ইউজুয়ালি 12টার সময় মেডিটেশন করি, ফলোড বাই রিডিং এনি বুক, বিকজ আই ফিল মাঝখানে ব্রেক ইজ এক্সট্রিমলি ক্রুশিয়াল। হাউএভার, ব্রেকটা এমন হওয়া উচিত যেটা ডিস্ট্র্যাক্টিং হবে না, বরঞ্চ প্রোডাক্টিভ হবে। দেন ইউজুয়ালি 1টার সময় আমি লাঞ্চ করি, দেন আধ ঘন্টা রেস্ট নিয়ে জিম করা স্টার্ট করি। আমি আগেও বলেছি যে আমি সকালে উঠে জিম করার এনার্জি পাই না, সো তাই বিকেলে করি ফর 1 or 1.5 আওয়ার্স। আর জিমটা আমি ইউজুয়ালি প্রত্যেক দিনই করি, কোনো দিনই স্কিপ করি না কাজ না থাকলে, বিকজ ইটস এ গুড হ্যাবিট আফটার অল, উইচ ইজ ফলোড বাই আবার স্নান, এবং সেটাও ঠান্ডা জলে ইভেন শীতকালেও। দেন আই টেক মাই প্রোটিন শেক অ্যান্ড সিট ফর মাই অ্যানিমেশন কোর্স, যেটা আমি ইউডিমি আর ইউটিউব থেকে শিখছি।
ওটা দু ঘন্টা চলার পর আমি আরও এক ঘন্টা বই পড়ি অ্যান্ড দেন মাকে নিয়ে ছাদে এক ঘন্টা ইভিনিং ওয়াকের জন্য যাই বিকজ বোথ অফ আস নিড সাম টাইম টুগেদার আর ছাদের চেয়ে বেস্ট জায়গা আমাদের দুজনের কাছেই নেই উইচ ইজ ফলোড বাই আর ইভিনিং স্ন্যাক যেটা ইউজুয়ালি ফ্রুটসই হয় দেন আমি ইউটিউব খুলি ফর কন্টেন্ট রিসার্চ স্ক্রিপ্ট লেখা শিডিউলিং করা এটসেট্রা এটসেট্রা দেন রাত 8টা থেকে 10টা বিকজ ফ্যামিলি টাইম ইজ ভেরি ক্রুশিয়াল ফর মি দ্যাট ইজ ফলোড বাই ডিনার দেন গুড নাইট সুইট ড্রিমস সো এই ছিল হচ্ছে আমার মানডে টু স্যাটারডে রুটিন বাট হোয়াট অ্যাবাউট সানডে একমাত্র দিন আমি সপ্তাহে রাখি যখন আমি সব কিছু করে ফেরাই সেটা হচ্ছে জাঙ্ক ফুড খাওয়া হোক সকাল 9টায় ঘুম থেকে ওঠা হোক ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা হোক মুভিজ দেখা হোক সিরিজ দেখা হোক বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরানো হোক বিকজ আমি সবসময় মনে করি যে এক্সট্রিমলি ওয়ার্ক ওরিয়েন্টেড হলেও লাইফে খুব বেশি দিন চলা যায় না ইউ নিড টু হ্যাভ আ ব্যালেন্স ইউ সি কাজ ফ্রেন্ডশিপ কাজ ফ্যামিলি টাইম এইভাবে ব্যালেন্স করা ইজ এক্সট্রিমলি ক্রুশিয়াল তাও তো আমি সপ্তাহে একটা দিন রাখি যেটাকে চিট ডে বলা যেতে পারে বিকজ সেদিনকে আমি জিমও করি না অ্যান্ড জাঙ্ক ফুড খাই সো আই থিঙ্ক দ্যাট ইজ এক্সট্রিমলি ক্রুশিয়াল হাউ ইউ ব্যালেন্স অ্যান্ড বাই দ্য ওয়ে মোস্ট পারফেক্ট রুটিন লেখার কারণ আই নিড সামথিং ইন দ্য থাম্বনেল রাইট যেটা একটু ক্লিক বেটিশ হবে বিকজ দেখো পারফেক্ট রুটিন বলে কিছু হয় না পার্সন টু পার্সন তাদের কাজ হিসাবে ভ্যারি করে আমার জন্য এটা পারফেক্ট বলে তোমার জন্য এটা নাও হতে পারে বাট আই থিঙ্ক দিস রুটিন কাইন্ড অফ গিভস ইউ অ্যান আইডিয়া যে কীরকম করলে টাইমটা ভালোভাবে মেনটেন করা যায় অ্যান্ড বেশি প্রোডাক্টিভ হওয়া যায় দ্যাট ওয়াজ দ্য পারপাস অফ দিস ভিডিও এটা হচ্ছে এই যে একটা সিরিজ আমি করছি তার সেকেন্ড ভিডিও এর আরও থার্ড ফোর্থ ভিডিও আসতে চলেছে হাউ ইউ ক্যান ম্যানেজ টাইম হাউ ইউ ক্যান বি মোর সেলফ ডিসিপ্লিন বাট ওগুলো আগামী দিনের ভিডিওস আজকেরটা এতটুকুই ভালো থেকো সেফ থেকো অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে ট্রাভেল ব্লগ ততক্ষণ অবধি Peace out!